হরে কৃষ্ণা। বন্ধুরা কেমন আছিস সবাই? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, যখন মানুষের কাছে জিনিস থাকে না, তখন তারা চিন্তা করে যে আমার কাছে যে জিনিসটা থাকতো আমি এটা করতাম ওটা করতাম, মানে বিভিন্ন প্রকার চিন্তা করতো, আলতু ফালতু চিন্তা ভাবনা করতো। বাট যখন আমাদের কাছে জিনিস থাকে তখন আমরা কিন্তু সেই জিনিসটার মানে সদ ব্যবহার করতে পারি না। যেমন আমি যখন আমার কাছে যখন পিসি ছিল, আমার বাড়িতে যখন আমার পিসি ফেললো না, তখন আমি আমার কাছে মোবাইল ছিল, তখন আমি মোবাইলে মানে ভাবতাম যে আমার কাছে একটা পিসি থাকতো আমি এটা করতাম ওটা করতাম, রিলান্সিং করতাম এটা করতাম। যখন পিসি নিলাম, পিসি নেওয়ার পর পিসিতে আর হাত দেওয়ার ইচ্ছা করে না, শুধু মোবাইল টিপতে ইচ্ছে করে। তখন মানে পিসি চালানোর ইচ্ছা করে, পিসি চালাতে কোমর লেগে যায়, মাথা ব্যথা করে, হাত ব্যথা করে, মানে দুনিয়ার কি। আর যখন পিসি ছিল না তখন ভাবতাম যে সে যদি একটা পিসি থাকতো কতই না কিছু করতাম, মানে পিসি সারাদিন চালাইতাম, সারাদিন গেম খেলতাম। আর পিসি কিনছি, পিসিতে আমি মানে একদিন দুই দিনের বেশি মানে মানে গেম খেলাইনি। আর পিসি ইউজ করছিলাম, বাট ইউজ করছিলাম শুধু ইউটিউবে সিনেমা দেখছিলাম, শুধু সত্যি কথা যেটা, কোনো কিছু করি না, ফেসবুক চালাইছিলাম আর সিনেমা দেখছিলাম ইউটিউবে। তো সেরকম আজকে আমি মন্দিরে আইছি, আগে ভাবতাম যদি আমার কাছে একটা হারমোনিয়াম থাকতো ইস্রে সারাদিন হারমোনিয়ামে প্র্যাকটিস করতাম, একটা যদি গিটার থাকতো সারাদিন গিটার চালাতাম। বাট এই যে দেখুন গিটার আছে, ও মানে ওই নাকি হারমোনিয়াম, এই যে সরস্বতী দেবী যে একটা ইয়ে আছে, ইলা আছে একটা মৃদঙ্গতা আছে, দুই তিনটা মানে এখানে গিটার মানে কত সব প্রকার বাদ্যযন্ত্র আছে। বাট এই তো আছে, মানে এগুলো বাজানোর সময় নেই আমাদের, যেহেতু আমরা মোবাইল ইউজ করি, মোবাইল ইউজ করলে তো এগুলো বাজানোর সময় থাকবে না, এগুলো শেখানোর সময় নেই, আমার মানে শেখার মতো সময় নেই, শেখার আগ্রহ নেই আমাদের, কিন্তু শেখানোর লোক আছে, আমাদের শেখার আগ্রহ নেই। আর এই যে ও তো এগুলোর উপরে ঘুমায়, বাট সেখানে সারাদিন ল্যাপটপে সিনেমা দেখি, কী করবে আর। তো আমার সাজেস্ট থাকবে আপনারা শুধু শুধু যে মানে মনের কথা ভাবিবা, মানে মন চায়, এই মন চাওয়া নিয়ে আর কি কোনো কিছু কিনে লাভ নেই, লস আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণা।